তোমরা যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু তোমরা লোকাল ট্রেনে আসতে পারো। ঠিকই লাগছে। এই যে এন্ট্রি করলাম 111 আমাদের এই রুম নাম্বার, তো দেখো চারিপাশটা। এই মন্দারমণি সি বিচ 30 টাকা ভাড়া। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন আমি যে ট্রেনে আছি সে ট্রেনের নাম হচ্ছে মেদিনীপুর লোকাল। এই ট্রেনটা ছেড়েছে হাওড়া থেকে 6:35। আগেরবার আমি গিয়েছিলাম, আমি তোমাদের দেখিয়েছিলাম লোকাল ট্রেনে তোমরা কী করে দীঘা যাবে, তো এবার আমি দেখাবো লোকাল ট্রেনে তোমরা কী করে মন্দারমণি যাবে। আমার আগের লোকাল ট্রেনে দীঘা কী করে যাবে সেই ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, অনেক সাপোর্ট করেছো, তো সেই কারণেই আমি এই ভিডিওটা করছি। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমাদের ট্রেনের ফার্স্ট স্টপিজ টিকিয়াপাড়া স্টেশন। এখন বাজে 7:59, মানে 8টা বেজেই গেছে আর আমরা পৌঁছেছি কোলাঘাট। 18টা স্টেশন পেছনে ফেলে আমরা পৌঁছে গেছি কোলাঘাট স্টেশন, আর আমাদের পরের স্টেশন মেচেদা। আমি সবকটা স্টেশন কভার করলাম না এই কারণেই, কারণ ভিডিওটা অনেক বড় হবে, কারণ মন্দারমণি যাব, মন্দারমণিতে ওখানে আরও কিছু তোমাদের দেখাবো, সেই কারণে ভিডিওটা বেশি বড় করছি না। হাতে টাইম খুব কম আছে, 8টার সময় মেচেদা থেকে দীঘা লোকাল আছে। এবার দেখা যাক ট্রেনটা পাই কি না। বন্ধুরা, আমরা ঢুকছি মেচেদা স্টেশন, এখন টাইম হচ্ছে 8:02 আর আমাদের ট্রেনের টাইম আছে মেচেদা থেকে দীঘা লোকাল 8টার সময়। জানি না ট্রেনটা পাবো কি না, কিন্তু আগেরবার যখন এসেছিলাম তখন একটু লেটেই ছেড়েছিল ট্রেনটা। আজকেও যদি আগের দিনের মতন লেটে ছাড়ে তাহলে ট্রেনটা পাবো, না হলে পাবো না। দেখা যাক কী হয়, ট্রেনটা আবার দাঁড়িয়ে পড়লো সিগন্যাল নেই বলে। মেচেদা থেকে যদি আমরা ট্রেনটা না পাই তাহলে পাঁশকুড়া থেকে ট্রেনটা ধরে নেব। আমরা এই মেদিনীপুর লোকাল করেই যাবো পাঁশকুড়া। পাঁশকুড়াতে ওই দীঘা লোকাল 7 মিনিট মতন দাঁড়ায়, তো ট্রেনটা পেয়ে যাবো ওখান থেকে। স্টেশনে না পৌঁছানো অবধি বোঝা যাচ্ছে না যে ট্রেনটা আছে কি নেই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমাদের ট্রেন বেরিয়ে গেছে মেচেদা থেকে। পাঁশকুড়া থেকে পেলে পেতে পারি 8:22 আমাদের ট্রেন পৌঁছাবে পাঁশকুড়া, আর আমাদের দীঘা লোকাল ছাড়বে 8:30। ওই 8 মিনিট মতন টাইম আছে। আমাদের এই ট্রেনটা যদি টাইম মতন পৌঁছে যায় পাঁশকুড়াতে তাহলে আমরা ট্রেনটা পেয়ে যাব দীঘা লোকাল, আর যদি এটা লেট করে তাহলে পাবো না। তো বন্ধুরা, সহজেই পেয়ে গেছে আমাদের ট্রেন দীঘা লোকাল। এখন বাজে 8:30 আর 5 মিনিট পর আমাদের ট্রেন ছাড়বে, কিন্তু ট্রেনে অনেক ভিড় আছে, অনেক ভিড়। আমি দেখাচ্ছি, ট্রেনে ভালোই ভিড় আছে। আগেরবার যখন গেছিলাম তখন মেচেদা থেকে উঠেছিলাম, তখন তেমন একটা ভিড় ছিল না,
কিন্তু পাঁশকুড়া থেকে একটু ভিড় বেশি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে 10:30 মানে 10:30, আর আমরা পৌঁছে গেছি আশাপূর্ণা দেবী স্টেশন। এখন একটা শেডের তলায় আমি দাঁড়িয়ে আছি, বাইরে খুব রোদ। এবার তোমাদের সাথে কথা বলি, পাঁশকুড়া থেকে আশাপূর্ণা দেবী স্টেশন পর্যন্ত আসতে মাঝখানে 12টা স্টেশন পড়বে আর সময় লাগবে 2 ঘন্টা। এই আশাপূর্ণা দেবী স্টেশনে আসার একটাই কারণ, এখান থেকে মন্দারমণি সি বিচ যেতে বেশি সুবিধা হয় আর ডিস্টেন্সটা একটু কম লাগে, সে কারণেই আমরা এই আশাপূর্ণা দেবী স্টেশনে নেমেছি। তাছাড়া তোমরা কাঁথি থেকেও যেতে পারো, কাঁথিতে এক্সপ্রেস যে ট্রেনগুলো হয়, তাম্রলিপ্ত এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, ওইগুলোও কিন্তু কাঁথি স্টেশনে দাঁড়ায়। তোমরা যদি মন্দারমণি যেতে চাও তাহলে কাঁথি স্টেশনে নেমে তারপর ওখান থেকে তোমরা টোটো করে বা বাস করে তোমরা মন্দারমণি পৌঁছে যেতে পারবে। তো যেহেতু এটা লোকাল ট্রেন ছিল ওই জন্য আশাপূর্ণা দেবী স্টেশনে দাঁড়িয়েছে, আর তোমরা যদি দীঘা যেতে চাও তাহলে এই লোকাল ট্রেনটাই যাবে দীঘা, আশাপূর্ণা দেবী স্টেশনের আরও 3টে স্টেশন পর দীঘা স্টেশন। এই দিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের দিকে তোমাদের হেঁটে যেতে হবে, ওদিক থেকেই তোমরা টোটো অটো পাবে। আমিও ফার্স্ট টাইম এসেছি, যাই গিয়ে দেখি, তোমাদেরও দেখাবো। মাত্র 45 টাকায় হাওড়া থেকে তোমরা দীঘা চলে আসতে পারবে বা মন্দারমণি যেতে পারবে, মানে এত সস্তা কিন্তু হয় না। তোমরা যদি এক্সপ্রেস ট্রেনের টিকিট না পাও, সিট না পাও, তাহলে কিন্তু তোমরা লোকাল ট্রেনে আসতে পারো। তো এই যে আশাপূর্ণা দেবী স্টেশনের বোর্ড আর সোনাময়ী খাল, এই সোনাময়ী খালের উপরে যে ব্রিজ, তো স্টেশন থেকে তোমরা হেঁটে ওই দিকটা আসবে আর এখান থেকে তোমরা গাড়ি পাবে। একটা টোটো পেয়ে গেছি, এই যে কাকু যাবে। আমাদের যেতে হবে প্রথমে পিছামণি, পিছামণি থেকে তারপর আমাদের যেতে হবে চাউলখোলা। ভাড়া কত করে কাকু? 15 টাকা করে। পিছাবণিক, সরি আমি পিছামতি বলছিলাম, কাকু বললো পিছাবণিক। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি পিছাবণি স্ট্যান্ডে, মানে এটা একটা বাজার বলতে পারো। এটা হচ্ছে কলকাতা টু দীঘা যাওয়ার রাস্তা, মানে রোড। এখান থেকেই সব বাস সব কিছু এখান থেকেই যায়। টেকার পেয়ে গেছি। তো বন্ধুরা পিছামণি থেকে আমরা ডাইরেক্ট মন্দারমণি সি বিচ পর্যন্ত একটা টেকার পেয়ে গেছি, আর না হলে আমাদের আগে তোমার চাউলখোলা যেতে হতো, তারপর ওখান থেকে টোটো করে আমাদের যেতে হতো। তো সেটা আর হলো না, একেবারে আমরা ডাইরেক্ট চলে যাবো সি বিচে। তো তোমরাও পিছামণি থেকে ডাইরেক্ট সি বিচ পর্যন্ত কিন্তু টেকার পেয়ে যাবে, কিন্তু একটু ওয়েট করতে হবে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে পেয়ে গেছি। আর ভাড়া নিচ্ছে হচ্ছে 30 টাকা করে একজনের। 16খানা গাড়ি, 15 মিনিট আছে, 20 মিনিট আছে, এরকম করে আমরা কাঁথি থেকে যাই। কাঁথি থেকে আমাদের মন্দারমণি ডাইরেক্ট মোহানা, ওখানে 50 টাকা ভাড়া কাঁথি থেকে। হ্যাঁ, চালখোলা থেকে লাস্টে গেলে 40 টাকা ভাড়া, এই মন্দারমণি সি বিচ 30 টাকা ভাড়া। শুনলে কথা কাকুর মুখেই, যদি তোমরা কাঁথি স্টেশন থেকে যদি তোমরা মন্দারমণি সি বিচ অবধি আসো তাহলে তোমাদের কাছ থেকে নেবে 50 টাকা, 50 টাকা ভাড়া পড়বে একজনের। আমরা চাউলখোলাতে পৌঁছে গেছি। এই যে মোড়টা দেখছো এটাই চাউলখোলা, আর এখান থেকেও কিন্তু তোমরা টোটো অটো পেয়ে যাবে মন্দারমণি সি বিচ যাওয়ার জন্য। কলকাতা থেকে যদি তোমরা বাসে করে আসো তাহলে তোমাদের নামতে হবে চাউলখোলা মোড়, ওখান থেকে তোমাদের অটো বা টোটো করে সি বিচ যেতে হবে। আর সবসময় একটু বার্গেনিং করে নেবে, কারণ একটু বেশি চেয়ে বসে, তো একটু দাম দর করে তারপরে উঠবে, 30 টাকাই অ্যাভারেজ থাকে সবসময়। আমরা পৌঁছে গেছি মন্দারমণি সি বিচ। আজ সকালবেলা বৃষ্টি হচ্ছিলো, মেঘলা আকাশ ছিল, কিন্তু এখন টাটকা রোদ, দেখে বুঝতেই পারছো আকাশটা একদম পরিষ্কার, টাটকা রোদ। তো চলো তাড়াতাড়ি যাই আর লাঞ্চ করব, খিদেও পেয়ে গেছে খুব। তো বন্ধুরা চলে এসেছি মন্দারমণি সি বিচ, আর মানুষ দেখো কত মানুষ স্নান করছে দেখো।
আমি তো ভেবেছিলাম ফাঁকা হবে, কিন্তু অনেক মানুষ আছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তার সাথে। একটু আগে পুরো চকচকে ছিল, পরিষ্কার ছিল, কিন্তু এখন আবার মেঘলা হয়ে গেছে আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আস্তে আস্তে আরও বেশি বৃষ্টি হবে। হঠাৎ এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে সি বিচের কাছে যে দোকানগুলো আছে সেই দোকানের নিচে আমি দাঁড়িয়ে আছি, আর আকাশের অবস্থা দেখছোই। এতক্ষণ আকাশ পরিষ্কার ছিল, তোমাদের একবার দেখিয়েছিলাম, হঠাৎ মেঘ হয়ে গেছে, কারণ একটা সাইক্লোন আসার সম্ভাবনা রয়েছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। প্রথমবার আমি মন্দারমণিতে এত ভিড় দেখছি, আগে একবার এসেছি তখন এত ভিড় দেখিনি, কিন্তু এবার অনেক ভিড়, অনেক। মন্দারমণি সি বিচের পাশে তোমরা এরকম অনেক দোতলা বাসের হোটেল দেখতে পারবে, মানে ওপরে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারবে, সমস্ত কিছু পাওয়া যায়, চিকেন, বিভিন্ন রকম মাছ ভাজা, মাছের তরকারি। তো তোমরা আসলে কিন্তু এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো, একদম পরপর অনেক হোটেল আছে এরকম। আর সমুদ্রের মুখোমুখি রয়েছে থাকার জায়গা, ছোট ছোট কটেজ। চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই সমস্ত কিছু। একই রকম অনেক কটা কটেজ আছে, কটেজ বলতে পারো মানে দালান ঘর, একদমই সমুদ্রের সামনে। বেশ ঠান্ডা হওয়া একদম ডাইরেক্ট চলে আসবে রুমের ভেতরে। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে হোটেলের রিসেপশন, মানে এখানে যত রুম আছে সে রুম বুক করতে গেলে কিন্তু তোমাদের এইখানে আসতে হবে, এই রিসেপশন রুমে আসতে হবে। এই রিসর্টটার নাম, মানে যত কটেজ দেখছো এটার নাম হচ্ছে লিভ সি ভ্যালি, লিভ সি ভ্যালি। তো এই যে রিসেপশন, চলো এই যে ম্যানেজার দাদা, তো দাদার কাছ থেকে শুনে নি যে এখন কেমন প্রাইস আছে রুমের। দাদা বলবে এখন 1800 টাকা করে চলছে এখন। 1800 টাকা এসি? এসি। আচ্ছা, এসি আর নন এসি? নন এসি। তো চলো বন্ধুরা একটা রুম তোমাদের দেখাই, দাদা দেখাচ্ছে, চলো। এই যে, এই যে দেখছো এরকম ছোট ছোট অনেক কটাই কটেজ আছে এখানে। তো একটা তোমাদের দেখাচ্ছি, প্রত্যেকটা কটেজ কিন্তু সেম, ভেতরে সব সেম, আর প্রত্যেকটাই এসি। এই যে এন্ট্রি করলাম, 111 আমাদের এই রুম নাম্বার। তো দেখো চারিপাশটা, এসি বললাম সবকটা রুমেই এসি তোমরা পেয়ে যাবে। ওই যে এসি, সিলিং ফ্যান, একটা এলইডি টিভি, একটা আলমারি দেখতে পাচ্ছ, আলমারিতে তোমরা জামাকাপড় রাখতে পারো। আর এই যে টেলিফোন রয়েছে, তোমাদের কিছু দরকার পড়লে তোমরা ফোন করে সেটা চাইতে পারো। আর একটা সুন্দর বেড আছে, বেশ নরম, পরিষ্কারও আছে, বেশ সুন্দর আছে। যে টাওয়েল তোমরা যখন চেক ইন করবে তখন এই সব পাবে তোমরা। একটা টেবিল আছে, চেয়ার আছে দুটো। আর টয়লেটটা তোমাদের দেখাচ্ছি, এই যে টয়লেট, বেসিন, আয়না, কোমোড আছে, গিজারও আছে। এখন তো গিজার লাগবে না, এত গরমে কে গিজার ইউজ করবে, শীতকালে তোমাদের লাগবে। আর এই যে শাওয়ার, টয়লেটটা বেশ সুন্দর, পরিষ্কার, সবই ঠিক আছে। তো এটাই বন্ধুরা, প্রত্যেকটা রুম কিন্তু এসি, আর একই রেট, 1800 টাকা এখন চলছে, আর এমনি কোনো সময় কমে না, একই রকমই থাকে, সেম থাকে। আর চেকিং এর টাইম কটা? ওটাই হচ্ছে চেক আউট, 12টা হচ্ছে চেক ইন, 12টায় চেক ইন, 11টার সময় চেক আউট। তো শুনে নিলে, সবই সুন্দর, জায়গাটাও বেশ, পরিবেশটাও সুন্দর, একদমই সমুদ্রের সামনে। আর এখানে অনেকেই আসে, তোমরা হয়তো আগেও এই ভিডিও দেখেছো এই জায়গাটা, তো খুব সুন্দর একটা জায়গা। তো অবশ্যই তোমরা যখন আসবে তোমরা এখানে থাকতে পারো আর এনজয় করতে পারো মন্দারমণি সি বিচে। এই রিসর্টের ফোন নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। এবার সময় লাঞ্চ করার, খুব খিদে পেয়ে গেছে। সি বিচের পাশে যে হোটেলগুলো আছে সেই হোটেলে আমি খাচ্ছি না, কারণ বসার সিট নেই, ওই কারণে ওখানে যাব না। ছোট ছোট যে দোকানগুলো আছে সেই দোকানে ভেজ থালি, নন ভেজ থালি পাওয়া যায়, হাই ভাই রেস্টুরেন্ট। তো এখানে আমি খাবো ভেজ থালি, চলো। তো চলে এসছে আমাদের ভেজ থালি, কী কী আছে একবার দেখিয়ে দিই। ডাল আছে, রাইস আছে, আলু পোস্ত, আর এটা ভেন্ডি আলু, আর এটা আলু ভাজা। তো চলো খাওয়া শুরু করি, প্রথমে একটা, যে কোনো একটা দিয়ে শুরু করে দিই তাড়াতাড়ি, খেয়ে তোমাদের বলছি কেমন লাগছে।
ফুড ব্লগ করার চেষ্টা করছি, জানি না কেমন হবে, দেখি ট্রাই করি। সত্যি কথাই বলবো, মানে বলবো না যে ভালো হয়েছে ভালো হয়েছে, যেমন হবে তেমনই বলবো, ফেক রিভিউ আমি দেবো না, পুরো একদম সলিড রিভিউ দেবো ভেজ থালি। ঠিক আছে, এটা আমি যেটা এখন খাচ্ছি এটা হচ্ছে পোস্ত আলু, পোস্ত আলুর তরকারি। চলো, ঠিকই লাগছে, আমি একটুখানি ডালও দিয়ে দিয়েছিলাম বলে একটু ভালো লাগছে। বাড়িতে আমরা যেমন খাই তেমন তো সব জায়গায় হয় না, কিন্তু ঠিকই আছে, চালটাও বেশ সুন্দর, মানে সরু সরু চাল। সবজি দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি, দোকানের দাদা সাজেস্ট করলো যে এখানের যে মাছ হয় সে মাছটা টেস্টি হয়, তো সে কারণেই একটা রুই মাছ নিয়ে নিয়েছি। চলো, রুই মাছের পিসটা কেমন সেটা তোমাদের দেখায়। এই যে হচ্ছে রুই মাছের সাইজ, এই যে ঠিকই আছে, ঠিক আছে না মাছটা, না মাছটা ঠিকই আছে, আর ঝোলটাও বেশ, আর ঝোলটাও গাঢ় আছে, মানে মাছের সাথে যে ঝোলটা দিয়েছে সেটাও বেশ গাঢ় আছে। ভাত 70 টাকা আর মাছ 30 টাকা, মানে টোটালে 100 টাকা বললো যে আমাদের দিতে হবে। মানে সবজি তরকারি কিন্তু যাচাই, ভাতও তোমরা যাচাই নিতে পারবে আর তরকারিও তোমরা যাচাই নিতে পারবে, তো ভালো পেট ভরে খাওয়া হবে। তো চলো, খাওয়া শেষ করে আবার কথা হচ্ছে। মন্দারমণিতে খুব জোরে হাওয়া হচ্ছে, তার সাথে বৃষ্টি। কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে সাইক্লোন আসার কথা ছিল, তো সেই সাইক্লোনের প্রভাব কিন্তু দেখা শুরু হয়ে গেছে। মন্দারমণিতে খুব জোর হাওয়ার সাথে বৃষ্টি হচ্ছে, পেছনটা দেখে বুঝতে পারছো। আমরা এখন একটা সরকারি দপ্তরের বাংকারের নিচে দাঁড়িয়ে আছি, সমুদ্রে এখন কোনো মানুষ নেই, সবাই উঠে গেছে। জোর হাওয়া হচ্ছিল, তার সাথে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কম আছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে লোকাল ট্রেনে করে তোমরা মন্দারমণি আসবে কী করে। আগে যে ভিডিওটা আমি করেছিলাম দীঘা লোকাল ট্রেনে কী করে আসবে, তো সেই ভিডিওটাই তোমরা অনেকে অনেক ভালোবাসা দেখিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, সেই কারণেই আমি এই ভিডিওটা করলাম যে তোমরা মন্দারমণিতেও লোকাল ট্রেনে আসতে পারো খুব সহজে 45 টাকায় মন্দারমণি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য একটা জায়গা নিয়ে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।